তেলিগাতি বড়ইতলা ঘাট টু পাকার মাথা এই 1230 মিটার এই রাস্তার যে নির্মাণ কাজ সেই রাস্তা নির্মাণ কাজ চলছে। আপনাদের যদি দেখাই রাস্তা এখন আগে যে ভাঙা চড়া ছিল সেটা সমান করে উপরে এখন বালু দেয়া হচ্ছে এবং কিছু সেই খোয়াও আছে দেখছি। এই রাস্তাটি 30 ফুট চড়া রাস্তা এবং এলজিডির মধ্যে এলজিডির সবচেয়ে চড়া রাস্তা এটা। একটা এলজিডি রাস্তা গ্রামীণ রাস্তা এত চড়া সাধারণত হয় না, কিন্তু এই রাস্তাটা অনেক চওড়া কারণ একটাই, এটা লিংক রোড বাইপাসের সংযোগ সড়ক। এই রাস্তাটি নির্মাণ হয়ে গেলে আমি আশা করি আমাদের এই খান জার্নাল টেকনিক্যাল বিএম কলেজ, বুড়িতলা ঘাট, কাঠমান্ডু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সহ এই অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধা হবে। আপনাদের যদি দেখা এই রাস্তা, কিন্তু এদিকে রোলারের যে কাজ সেটা চলছে, অনেক ভালো লাগতেছে কারণ এইটা হওয়ার পরে রাস্তার চেহারাই বদলে যাবে। এই রাস্তাটা সবসময় যদি এরকম সুন্দর থাকতো পিচ ঢালাই করা এবং এরকম চওড়ায় যদি সবসময় থাকে তাহলে অনেক ভালো হবে। আমরা করি কি রাস্তার পাশে অনেক কিছু রেখে দেই, রাস্তার পরে ইট বালু সিমেন্ট কুয়া ধুয়ে রাস্তা বন্ধ করে রেখে দেই, যে কারণে আমাদের এই পথটা সমস্যা হয়। এই রাস্তা সঠিকভাবে নির্মাণ করা হয়ে গেলে সবার কাছে অনুরোধ থাকবে আমরা রাস্তার উপরে কিছুই রাখবো না, রাস্তা ফাঁকা রাখবো, মানুষের পথচারীর গাড়ি যানবাহন যা যা আছে চলাচলের ব্যবস্থা করে দেব। এই যে এখন বড়তলা ঘাটের ঠিক বাইপাস সংযোগে চলে এসেছি, এখানে বালু রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, কোয়াস রাখা আছে, কাজ চলতেছে। অল্প কিছুদিনের মধ্যেই বড়তলা ঘাট থেকে পাকার মাথায় এই রাস্তাটি আবারও তার চঞ্চলতা ফিরে পাবে।